আজ মঙ্গলবার 29শে ফাল্গুন 2023 সালের 14ই মার্চ কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে জানাবো আজ মঙ্গলবার, গ্রহদের সেনাপতি মঙ্গল দেবের নামে আজকের দিনটি নামাঙ্কিত করা হয়েছে। বিশেষ করে যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, ট্রাভেল ট্যুরিজম বা অটোমোবাইল ইন্ডাস্ট্রি, পুলিশ, আর্মি, ডিফেন্স লাইনে আছেন তারা অবশ্যই মঙ্গলদেবের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রৌং স ভূমায় নমঃ এটি 108 বার জপ করে দিন শুরু করুন। প্রভূত পরিমাণে উপকৃত আপনারা নিশ্চিতভাবে হবেন, এ বিষয়ে গ্যারেন্টি দেওয়া সম্ভব। বিগত 5ই মার্চ 2023 সালের 5ই মার্চ সুদীর্ঘ 30 বছর পর শনি মহারাজ কুম্ভ রাশিতে তিনি গোচর করেছেন এবং কুম্ভ রাশিতে তিনি উদিত হয়েছেন, শতভিষা নক্ষত্রে প্রবেশ করেছেন। এতদিন কিন্তু শনি অস্ত ছিলেন, এবার তিনি উদিত হয়েছেন। ফলস্বরূপ আপনাদের রাশির জাতক জাতিকাদের আগত বছরটি ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আগে থেকেই আপলোড করা হয়েছে, সময়ে সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। এই ভিডিওটিরই আই বাটনে কিন্তু আমরা লিঙ্কটি দিয়ে রাখলাম। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। অতিরিক্ত খানাপিনা আজ এড়িয়ে চলুন, সুস্থ থাকতে নিয়মিত হেলথ ক্লাবে যাওয়ার চেষ্টা করুন। দিনে শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করলে প্রভূত পরিমাণে উপকৃত হবেন। অর্থগতভাবে বিভিন্ন অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন আপনারা হতেই পারেন, তবে আপনার প্র্যাকটিক্যাল নলেজ, আপনার জ্ঞান বোধগম্যতার দ্বারা আপনি ভাগ্যের চাকাকেও কিন্তু ঘুরিয়ে দিয়ে ক্ষতিকে মুনাফায় রূপান্তরিত করতে পারেন। তার জন্য আপনার ইচ্ছাশক্তি এবং মানসিক অধ্যাবসায়কে কাজে লাগাতে হবে। আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয়, সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন, তা না হলে বসের কুনজরে পড়ে যেতে পারেন। আবার আপনি আপনার কর্মজীবনে যদি কনসেন্ট্রেশন পাওয়ারকে বৃদ্ধি করতে পারেন, সাফল্য স্বীকৃতি নিশ্চিতভাবে আপনারা পাবেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই। সমাজসেবা, দান ধ্যান, ধর্মীয় ক্রিয়াকলাপেও আপনাদেরকে অগ্রণী ভূমিকা নিতে হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। তবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউসওয়াইফদের আজকের দিনটি এক প্রকার ঠিকঠাক। আজ ফাঁকা সময় বা ভ্যাকান্ট টাইমে আপনার জীবনে চলতে থাকা কোনো সমস্যার সমাধানের চেষ্টা করতেই পারেন, ব্যক্তিত্বের পুনর্মূল্যায়ন করেও কাটাতে পারেন। বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যাবেলার সময়টা আকর্ষণীয় কোনো কিছু করতেই পারেন, আউটিংয়ে যেতে পারেন। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন। আর আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, সুতরাং এই বিষয়েও অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই।